হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আশা করি সবাই ভালো আছেন আর সবাই সবসময় ভালো থাকবেন, এটাই আমার প্রত্যাশা। আজ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে, হ্যাকাররা কীভাবে করোনা ভাইরাসের মাধ্যমে আপনার পিসি বা স্মার্টফোনে ম্যালওয়্যার বা ভাইরাস ছড়াচ্ছে, সেই বিষয়গুলো জানতে পারবেন। তবে হ্যাঁ, আপনারা এটাও বলতে পারেন যে হ্যাকারের ভয়ে কি আমরা কি করোনা ভাইরাস সম্বন্ধে জানবো না, বা করোনা ভাইরাস থেকে কীভাবে বাঁচবো, বা সেখানে যদি কোনো বাঁচার উপায় থাকে সেই আর্টিকেল কি পড়বো না। অবশ্যই পড়বেন, তবে সেই আর্টিকেল যদি আপনার যে ওয়েবসাইট থেকে পড়বেন সেই ওয়েবসাইট যদি আপনার নোন এবং পরিচিত হয় এবং সেই সকল ওয়েবসাইট থেকে পড়বেন, কিন্তু ওয়েবসাইটে যদি মাধ্যমে যদি আপনি নিজে ব্ল্যাকমেল হয়ে যান তাহলে তো সেই ওয়েবসাইট থেকে পড়ার কোনো দরকার নাই। আজকে এই টপিক্স নেই, সে বিষয় নিয়ে আলোচনা করা হবে। যে টপিক্সগুলো করা হচ্ছে সম্পূর্ণ এটা আমার মুখের কথা না, এটা আপনার সাইবার যে গবেষকরা রয়েছে সাইবার সিকিউরিটির বা সাইবার নিরাপত্তার যে প্রতিষ্ঠান ক্যাসপারস্কাই। হ্যাঁ, আমরা জানি ক্যাসপারস্কাই একটা খুব উন্নত মানের একটা অ্যান্টিভাইরাস, তারা ভাইরাসকে বা ম্যালওয়্যারকে ডিটেক্ট এবং রিমুভ করতে সক্ষম অনেকটাই। আচ্ছা, তো তারাই যে গবেষকরা রয়েছে সে গবেষকের কথা এবং বিভিন্ন সাইবার অপরাধের যে নিরাপত্তার যে বিশেষজ্ঞরা রয়েছে তাদের কথা অনুযায়ী আজকের এই নিউজটা আপনাদের কাছে পৌঁছানো দেওয়ার জন্য আশা করি আপনাদের উপকৃত হবে। ওকে, চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বেল বাটন প্রেস করে রাখবেন, কারণ আমি প্রয়োজনীয় এবং আপনাদের উপকৃত হয় এরকম ভিডিওগুলি তৈরি করব। ওকে, চলুন শুরু করা যাক। তো রহস্যময় করোনা ভাইরাস নিয়ে মানুষ কৌতূহলের সুযোগ নিচ্ছে সাইবার দুর্বৃত্তরা, যারা অনলাইন প্ল্যাটফর্মগুলোকে করোনা ভাইরাসের উপসর্গ ও প্রতিকার বিষয়ে তথ্য খুঁজছেন। তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা, আইএনএসের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ওকে, এই যে তথ্যটা মানে তিন লাইনে যে তথ্য পড়লাম এই তথ্যটা, এটা আমার মুখের কথা না, এটা আইএনএসএনের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। আমি আবার রিপিট করছি যে সাইবার দুর্বৃত্তরা কি সুযোগ নিচ্ছে, কেননা যারা অনলাইন প্ল্যাটফর্মগুলোকে করোনা ভাইরাসের উপসর্গ প্রতিকারের বিষয়ে তথ্য খুঁজছেন। আমি আগেই বলছি যে এই বিষয়গুলো নিয়ে আমরা বেশি তথ্য খুঁজছি, কীভাবে এর থেকে বাঁচা যায় বা এই নিউজ থেকে বা আমরা দ্বারা কোনো উপকৃত হবো কি না কোনো ব্লগ থেকে, সেই ব্লগগুলো আমরা খুঁজছি। তাদের সতর্কের আহ্বান জানিয়েছেন কারা? সাইবার বিশেষজ্ঞরা, কারণ যেই আপনার ব্লগ থেকে পড়বেন সে ব্লগ যদি হ্যাকারদের হয় বা আপনার ক্ষতি হতে পারে এরকম কোনো সাইট হয় তাহলে তো আপনার ওই সাইট থেকে পড়বেন না, অবশ্যই যেই সাইটে আপনার নিরাপত্তা দিবে সেই ব্লগ বা ওয়েবসাইট থেকে তো পড়বেন, তাই না? ওকে, বিষয় থেকে নিয়ে কি টিপ নেবেন না প্লিজ। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটা যেটা রয়েছে, দেখেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি গবেষকরা বলেন, বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্র হয়ে ওঠা করোনা ভাইরাসের তথ্য নিয়ে ক্ষতিকর ফাইল ছড়াচ্ছে সাইবার দুর্বৃত্তরা। বিভিন্ন পরামর্শ বা দিক নির্দেশনা দেওয়ার নামে কম্পিউটারে ম্যালওয়্যার শনাক্ত করা হয়েছে। এসব ম্যালওয়্যার পিডিএফ, MP4 ও ডকএক্স ফাইল আকারে কম্পিউটারের ডাউনলোডের জন্য ছড়ানো হচ্ছে। ফাইলগুলোতে বিভিন্ন ভিডিওর মাধ্যমে করোনা ভাইরাস থেকে সুরক্ষা নির্দেশনা দেওয়ার কথা বলা হয়, এমনকি ভাইরাস শনাক্ত ও এ সংক্রান্ত ঝুঁকির বিভিন্ন বিষয় সম্পর্কে এসব ফাইল দিক নির্দেশনা রয়েছে বলে দাবি করা হয়। সাইবার বিশেষজ্ঞরা বলেন, এসব ফাইলের মধ্যে লুকানো থাকে বিভিন্ন ট্রোজান ভাইরাস, যা কম্পিউটার ও কম্পিউটার নেটওয়ার্ক নেটওয়ার্কে ঢুকে তথ্য নষ্ট করা, ব্লক করা বা পরিবর্তন করতে পারে। ক্যাসপারস্কির ম্যালওয়্যার বিশ্লেষক অ্যান্টন ইভানভ বলেন, করোনা ভাইরাসের তথ্য ইতিমধ্যে সাইবার অপরাধীরা টুপ হিসাবে ব্যবহার করেছে, অলরেডি ব্যবহার করা শুরু করেছে। হ্যাঁ, এখন পর্যন্ত 10টি ক্ষতিকর ফাইলের সন্ধান পাওয়া গেছে। আচ্ছা, মানে 10টা ফাইলের সন্ধান পাওয়া গেছে করোনা ভাইরাসের তথ্য নিয়ে, মানে তথ্য নিয়ে তারা যে ফাঁদ বা টুপ হিসেবে ব্যবহার করছে এটা প্রমাণ পাওয়া গেছে 10টা ক্ষতিকর ফাইলের মধ্যে। ওকে, এই ধরনের প্রবণতা আরও বাড়তে পারে। মানুষ স্বাস্থ্য বিষয়ে যত উদ্বেগ পড়েছে তত ম্যালওয়্যারযুক্ত ভুয়া তথ্য ছড়ানোর হার বাড়ছে। ওকে, এই ধরনের ক্ষতিকর প্রোগ্রাম থেকে সুরক্ষা পেতে সন্দেহজনক কোনো লিঙ্ককে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া বিশ্বাসযোগ্য এবং বৈধ তথ্যের অফিসিয়াল উৎস হিসাবে দাবি করা সাইটের প্রলোভনও পড়া যাবে না। ডাউনলোড করা ফাইল এক্সটেনশনে যদি ডট
exe বা ডট লিঙ্ক ফরম্যাট থাকে, তবে এগুলোর বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনি যদি কোনো ফাইল ডাউনলোড করেন করতে চান, ওই ফাইলে যদি এক্সটেনশন মানে ডট দিয়ে যদি ডট exe এবং ডট লিঙ্ক থাকে, তাহলে ওই সকল ফাইল থেকে আপনি বিরত থাকবেন। আচ্ছা, এই ছিল মোটামুটি নিউজ আপনার ম্যালওয়্যার সম্বন্ধে, মানে হ্যাকাররা কীভাবে চেষ্টা করতেছে। আর হ্যাঁ, আমার সাইবার সিকিউরিটি, সাইবার অ্যাটাক এবং সিকিউরিটি দিয়ে একটা ভিডিও তৈরি করা হয়েছে, কীভাবে হ্যাকাররা হ্যাক করে থাকে এবং কীভাবে আপনি সতর্ক অবলম্বন করবেন, সেই বিষয় নিয়ে বিশালভাবে আলোচনা করা হয়েছে। ভাইরাস কত প্রকার, কী 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 ভাইরাস কী কী আপনাকে ক্ষতি করতে পারে। হ্যাঁ, ওকে, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তো আজ এ পর্যন্তই। আর হ্যাঁ, ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।